অলিং শঙ্করী অলিং আবার চলে এসেছে আর একটা ব্লগ দিয়ে, বিছানা গুছাতে গুছাতে সামনে ক্যামেরাটা দিয়েছে, গোলা হয়ে গেছে সব, আর বাসি কাজ সব হয়ে গেছে, শুধু ওই বিছানা গুছানোটা বাকি আছে। ভাত বসিয়ে দিয়েছি, ছেলেকে স্কুলে দিয়ে চলেও এসেছি, 9:30 বাজে। হ্যাঁ 9:30 বাজে। তাহলে বন্ধুরা চলুন, আজকে জানুয়ারি 4 তারিখ হয়ে গেল, 2024 পড়লো, পড়তে পড়তে এই জানুয়ারি 4 তারিখ হয়ে গেল। দিন কারোর জন্য বসে থাকে না, দিন ঠিক চলে যাচ্ছে। সকাল হচ্ছে, সকালের পর দুপুর হচ্ছে, দুপুরের পর রাত হয়ে যাচ্ছে, এই তো এরকম ভাবেই চলে যাচ্ছে, দিন কারোর জন্য বসে থাকছে না। বন্ধুরা প্লিজ 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 আমার ভিডিওগুলো দেখো, বন্ধুরা ভিডিওগুলো কষ্ট করে করি, একটু দেখো বন্ধুরা, প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা, বিছানা এই যে কমপ্লিট গুছানো, দেখে আমি এখানে চা খাওয়া হয়নি, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপরে এই যে বন্ধুরা শাশুড়ি মা আজকে পুজো হয়েছে মন্দিরে বৃহস্পতিবার, লাড্ডু আর আপেল দিয়েছে, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, চাও বসিয়ে দিয়েছি, কাজ কমপ্লিট। ওলকপি ভাতে দিয়েছি, আর লতিটা 2 দিন ধরে কাটা আছে, লতিটা আজকে আলু পেঁয়াজ দিয়ে ঝাল করে নেব। এই যে বন্ধুরা আমি এবার চাটা ছেঁকে নেব, আজকে বৃহস্পতিবারে পুজো আমি করতে পারিনি, আজকে সুইটি করবে পুজো। চা কফি কমপ্লিট, তারপরে আমার শাশুড়ি বেলের মুরব্বা দিয়েছে। বন্ধুরা 10টার সময় উঠে এখন চা খাচ্ছি, চা খাওয়ার সময় হয়েছে আমার, নিয়ে বলতে চা খাওয়াটাও দেখা, ওর মা সাকসেস হয় না, ওই জন্য ব্যাগ ব্যাগ করে আসছে। বন্ধুরা আমরা দুপুরবেলা খেতে বসে গেছি, আজকে এই দুপুরের মেনু হচ্ছে দেখাচ্ছি, পেঁয়াজ কালি আর শিম বেগুন ভাজা, লতির তরকারি, এই যে লতির তরকারি, মাছের ঝোল, আর শাশুড়ি মা লঙ্কার আচার দিয়ে যায় সাধনের জন্য, নিরামিষ ঝোল আছে। এই যে বন্ধুরা আবার দেখুন শাশুড়ি মা কী দিয়ে গেছে, ফের বেগুন ভাজা, আমি বেগুন ভাজা করেছি, আমার বেগুন ভাজা আর পালং শাক সেদ্ধ আর লতি তো আমি করেছি। শাশুড়ি মা এমনি খারাপ, গালাগালি দেয় আমাকে, কিন্তু ছেলেকে ভালোবাসে, নাতি নাতনিকে ভালোবাসে। আর রেহান থার্মোমিটার না গালে জ্বর দেখছে, কোথায় পারক যাবে এই যে। বন্ধুরা সাধন আবার সন্ধ্যাবেলা ফের বাজার করে নিয়েছে, এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, দেখুন না এখন এখন সবজি তো অ্যাভেলেবেল, ধনে পাতা এনেছে, বাঁধাকপি 2 খানা বাঁধাকপি, এখনও ফুলকপি শেষ হয়নি, এই যে বাঁধাকপি আবার সব বিকেলবেলা গাছ থেকে পেরেছে, পেঁপে ফুলকপি গাজর বিনস, এখানে আছে ওই ওটা বিট, এখানে বিনস টমেটো শশা, মানে ভর্তি কোনটা খাবো আজকে। আর আমি তো গ্যাস অম্বলের রুগী, কালকের এই যে পাটি সাপটা করেছিলাম আর এই মালপোয়া পিঠে করেছিলাম, গাছের লঙ্কা তো শুকনো হচ্ছে, আমার গাছের লঙ্কা এই যে এতটা গাছের লঙ্কা। এই যে বন্ধুরা আমি বিনস কড়াই কেটে নিয়েছি আর ধনে পাতাটাও কেটে নিয়েছি, আজকের আর বাটবো না, আর এই যে বাঁধাকপি কাটা হয়ে গেছে, রসুন কতটা ছাড়িয়ে নিয়েছি সেটা সকালবেলা করেছি, আর যথারীতি ময় আটা তো মাখা আছে, এটা কি আছে ও গাজর গ্রেট করে নিয়েছি, দেখে নিয়েছেন বন্ধুরা, সাধন আজকের এত সবজি নিয়ে এসছে বলার কথা না, দেখে পুরো বাজার তুলে নিয়ে এসছে সাধন, তাও শাশুড়ি মাকে একটা ফুলকপি একটা বাঁধাকপি বিন শশা টমেটো এক ব্যাগ বাজার ধরে দিয়ে এসেছি। আবার দেখুন সাধন আবার বাজার করে নিয়েছে, সাধন এই যে পাগলা হয়ে গেছে,
বাজারে বাজার নয় চার্জে। এবার চার্জে আর একজন চার্জার নিয়ে এসছে, চার্জে দে দে বিস্কুট, আজকের বিস্কুট মাছ খাবারই বিস্কুট। তাকে ধরে আনতে বললে বেঁধে আনবে, বেঁধে এনেছে দেখেছেন বন্ধুরা, তাকে ধরে আনতে বললে বেঁধে। ক টাকার বিল হয়েছে দেখি, এই 2500 টাকার বাজার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই বাসনগুলো মেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, টাটা বাই বাই, সি ইউ, আবার সামনের ব্লকে দেখা হচ্ছে, হ্যাঁ।